দীর্ঘ এক মাস পর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে থাকেন আমার ভিডিওটি। এখানে মিম মিষ্টি বানিয়েছে, তারপর বক্সে ভরে প্যাকেট করে নিলাম। আজকে হলো বেড়াতে যাব, বাচ্চাদের এক মাস পরীক্ষা ছিল তাই আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখানে একটু বলি, এখানে হলো মিম রেডি হয়েছে। আর কোথাও যাওয়ার আগে রেডি হওয়ার পর কিন্তু কয়েকটা ছবি তুলে দিতে হয়, কয়েকটা না অসংখ্য ছবি তুলে দিতে হয় মিমকে। তো সেই অসংখ্য ছবি পরিশ্রম করে তুলে দেওয়ার পর সে তিন চারটা ছবির মতো রাখে আর সবগুলোই ডিলিট করে দেয়, কিন্তু আমার তুলে দিতে হয়। কত ভাবে যে তাকে ছবি তুলে দিতে হয়, হাজার তুলে দেওয়ার পরও বলে আরও তুলো, হয় নাই, এটা সুন্দর হয় নাই, ওইটা সুন্দর হয় নাই। তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ ধরে আমি কিন্তু ছবি তুলেই যাচ্ছি। তো মাঝে মাঝে খুব রাগও হয়। আর এখানে হলো ওর বাবা সারি আর এই যে মিষ্টিগুলো নিয়ে ওরা বের হচ্ছে, আমরাও বের হব। আর এই যে দেখেন আমরা রুম থেকে বের হয়েছি, করিডোরে এসেও আমি ওকে ছবি তুলে দিচ্ছি। খুব রাগ হচ্ছিলাম, তারপরও তুলে দিতে হয়েছে, কিছু করার নাই। তো যাই হোক, এই যে মা মেয়ে সবাই বের হয়ে গেছি। তো এখানে যেটা হয়েছে, ওর বাবা শাড়ি আর মিষ্টির প্যাকেট না নিয়ে রুম তালা দিয়ে নিচে নেমে এসেছিল, পরে দেখে যে মিষ্টির প্যাকেট আনে নাই, তো আবার উপরে যে প্যাকেটগুলো নিয়ে আসলো, তো আমরা রওনা দিয়ে দিলাম এক রিক্সাতে, আমি আর মিম, আরেক রিক্সাতে ওর বাবা আর শাড়ি আর। তো আমাদের রিক্সা থেকে ওদের রিক্সা একটু ভিডিও করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আর হলো যেখানে আমরা যাচ্ছি সেখানে যেতে যেতে ইলেকট্রিসিটি চলে গেছে, তো অন্ধকারের মধ্যে কিছুটা সময় দেখবেন। আর এই ভিডিওটা যেহেতু এক মাস আগের, তখন কিন্তু গরম ছিল আর প্রচুর কারেন্ট যেত, তো তখনকার ভিডিও। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছো জিতু? আপনারা তো দেখতেই পেলেন, কারেন্ট না থাকাতে কিন্তু আমরা রিক্সা ভাড়াটা মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দিলাম। আর আমরা যখন ঢুকবো গেট দিয়ে, তখন দেখি আমার এক ভাসুরও ঢুকতেছে, তো একসাথে এই যে ঢুকতেছি। আর কারেন্ট না থাকাতে কিন্তু লিফট বন্ধ, তো সিঁড়ি দিয়ে উঠতেছি। আর যেখানে যাচ্ছি সেটা হলো চারতলাতে সিঁড়ি দিয়ে উঠতেছি, যেহেতু সবসময় লিফটে উঠে অভ্যাস হয়ে গেছে। সিঁড়িতে উঠতে কিন্তু একটু কষ্টই মনে হয়, তারপরও উঠে গিয়েছি। আপনাদের সাথে আমার জায়ের বাসার একটা জিনিস শেয়ার করতেছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দুইটা খাট একসাথে রেখেছে। এই দুইটা খাট প্রথমে দুই রুমে ছিল, তো আমার জায়ের বাচ্চা দুইজন আর কি আলাদা ঘুমাতে ভয় পায় ওরা, তো তারা চিন্তা করলো যে দুইটা খাট একসাথে রাখি, তাহলে চারজন একসাথেই ঘুমাবে। তো বাবা মায়ের সাথে বাচ্চারা নিশ্চিন্তভাবে এক রুমে ঘুমায়, ভয় পায় না। তো এটা অনেক বড় একটা পজিটিভ দিক আমার কাছে মনে হয়, যদিও দেখতে একটু ইয়া লাগে যে দুইটা খাট একসাথে, কিন্তু যেহেতু রুমটা বিশাল বড় সেই কারণে রাখতে পারছে দুইটা খাট একসাথে। তো আমাদের বেডরুমগুলো কিন্তু এখন অনেক ছোট ছোট হয়, চাইলেও আমরা বড় বড় দুইটা খাট রাখতে পারবো না। তো আমার কাছে ব্যাপারটা ভালোই লাগলো যে চারজন একসাথে ঘুমায়। তারপর হলো অনেক পজিটিভ দিক চিন্তা করে দেখলাম আমি, যেমন ইলেকট্রিসিটির বিল কিন্তু এখন বেড়ে গেছে, তো গরমের দিনে দুই রুমে থাকলে দেখা যায় দুইটা এসি সারা লাগে, তো এক রুমে যদি চারজন শোয়া যায় একটা এসিতে কভার হয়ে যায়, এটা আর কি আমি নিজে নিজে বের করলাম। তো আমার কাছে ভালোই লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাচ্চারাও বাবা মার সাথে নিশ্চিন্ত ঘুমায়, যে বিশাল বড় বিছানা, আমরা সবাই এসে এখানে বসে গল্প করতেছিলাম। তো ভাবলাম আমি একটু ভিডিও করে এটা শেয়ার করি আপনাদের সাথে। অনেকের যদি রুম বড় হয়ে থাকে, তো একসাথে দুইটা খাট নিয়ে এরকম বাচ্চাদের সাথে একসাথে ঘুমানো যাবে। কথা বলতে বলতে ভুলে গিয়েছি আমি কোথায় এসেছি আপনাদের বলতে। তো আমি এসেছি আমার জায়ের বাসায়, আপন ভাইয়ের বাসায় এসেছি, দেবরের বাসায়। তো আমাদের আর কি যা ফোন করে বলেছিল একটু সন্ধ্যার দিকে আসতে, তারা নাস্তা আইটেম করতেছে, এসে যেন নাস্তা করি। তো এসে দেখি নাস্তার এত আয়োজন, প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছিল, কালারগুলো দেখলে কিন্তু বোঝা যায়। তো আমরা এসে প্রথমে একটু বসলাম, তারপরে যে নাস্তা করতেছি, তো দেখতেই পাচ্ছেন মজার মজার খাবারগুলো এখন খেয়ে নিচ্ছি। স্যুপ, তারপর হচ্ছে নুডলস, তারপর চিকেন ব্রেড, মোমো, অনেক কিছু আরও আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সব কিছু এখন আমরা আর কি মজা করে খাচ্ছি। এই যে মোমোর ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে শেপটা, বিফ নুডলসটা অনেক মজা হয়েছিল। আর আরেকটা আইটেম যে বানাইছে চিকেন ব্রেড, তো এটা আসলে চিকেন ব্রেড না ফ্লাওয়ার ব্রেড আমি ঠিক নামটা জানি না, কিন্তু যেটাই হোক নাম অনেক বেশি টেস্টি ছিল। আমার জায়ের হাতের এই আইটেমটা অনেক মজা হয়, তো খুব মজা করে খাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাকে,
আমার যা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, আর আমরা এই নাস্তাগুলো মজা করে খাচ্ছি। এই ভিডিওটা যেহেতু এক মাস আগের করা, তো অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম, বাচ্চাদের পরীক্ষা ছিল তো তাই আর ভিডিওটা শেয়ার করি নাই। দুইজনের পরীক্ষা একসাথে ছিল। আর এই যে এখানে আমার দেবরের বারান্দায় কিছু ফুল গাছ আছে, আর এখানে আসলে মিম এখানে ছবি তুলবেই ফুলের সাথে। আর এখানে এই যে বাচ্চারা বসে গল্প করতেছে, আমরা বড়রা কিন্তু অন্য রুমে বসে গল্প করতেছিলাম, তো ওইখান থেকে আমি এখানে এসে দেখি বাচ্চারা এখানে বসেছে, তো ওদের একটু ভিডিও করলাম। তো গল্প করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেছে, এখন রাতের খাবার খেয়ে যেতে হবে যেহেতু রান্নাবান্না করেছে, যদিও পেটে তেমন একটা জায়গা নাই কারণ আসার পরে অনেকগুলো নাস্তা করেছে দেখতেই পেয়েছেন। তো এখন আবার রাতের অনেক মজার মজার খাবার, ওইভাবে আমি রাতের খাবারটার ভিডিও করিনি। সব কিছু ছিল, মাছ মাংস পোলাও সব ধরনের মাংস সালাদ সবজি সব কিছুই ছিল। তো এই যে সবাই খেয়ে নিচ্ছে যার যার মতো, আর এখানে বাচ্চারা হাতে হাতে খেয়ে নিচ্ছে, টেবিল আর কি ভাইয়েরা বসছে, আর বাচ্চারা এই যে এক রুমে যার যার প্লেট হাতে নিয়ে খাচ্ছে, আর এই যে আমরা এখন যায়রা খেতে বসবো। তো একে একে সবার খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। আপন ভাই একটা মাছ রান্না করেছিল, ওই মাছটা অনেক মজা ছিল, তো ধন্যবাদ আপন ভাইকে এত মজার মাছ খাওয়ানোর জন্য। আর এই যে খাওয়ার পর মিষ্টি খাবারগুলো খেয়ে আবারও একটু গল্প গুজব করছি, কারণ গল্প আর শেষই হয় না। ওকে রিধু আসি, শুনি অনেক মজার মজার খাবার খাওয়াইলা, আপন ভাই এত মজার মজার মাছ খাওয়াইলো। এখন যার যার বাসায় যাওয়ার পালা, সবাই চলে যাচ্ছে যার যার মতো। তো এখন তো ইলেকট্রিসিটি চলে এসেছে, তো লিফট দিয়ে যাব, লিফটে সবাইকে ধরবে না, কয়েকজন সিঁড়ি দিয়ে যাচ্ছে আর কয়েকজন কিন্তু লিফটে করে যাচ্ছে। আসলে এখন কিন্তু রেগুলার আর ভিডিও দেওয়া হয় না, অনেকদিন পর পরই দিই। আসলে শখ করেই কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করতাম, তো অনেকে যেমন ইনকাম করার জন্য ভিডিওগুলো দেয় বা ইনকাম হয়, আমার তো সেই রকম কিছুই না, আমি জাস্ট এমনিই আমার ভালো লাগা থেকে করতাম। তো এখনও সেই ভালো লাগা থেকেই করি, যখন ইচ্ছে হয় করি, যখন ইচ্ছে হয় না করি না। আর ইদানিং হচ্ছে আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে, মোবাইলটা হাত থেকে বেশ কয়েকবার পড়ে গিয়েছিল আর পুরনো হয়ে গেছে, তো স্মার্টফোনগুলো তো পুরনো হয়ে গেলে দেখা যায় তেমন একটা কাজ করে না, দেখা যায় এডিট করতে গেলে কাজ করে না। তারপরে যে ভিডিওটা একটু ঘোলা হয়ে গেছে, ঝাপসার মতো মনে হয়, তাই আর কি ভিডিও করতে ইচ্ছে করে না, তারপরও করে অভ্যাস হয়ে গেছে, তাই মাঝে মাঝে একটু শেয়ার করি ভালো লাগাটুকু এই আর কি। যেহেতু শখের বসে এই ভিডিওগুলো শেয়ার করি, তাই যখন ইচ্ছে হয় দিই, যখন ইচ্ছে হয় না দিই না। তো অনেকদিন পরে আজকে আবার একটা ভিডিও দিলাম, তো কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন। আর এই যে হাঁটতে হাঁটতে কিন্তু বাসায় চলে যাচ্ছি, আমার এক জায়ের বাসার সামনে এসেছিলাম, যা চলে গেল। আর এই যে দেখেন শাড়ি আর উপর দিয়ে হাঁটতেছে, সবসময় ও এরকম উপর দিয়ে হাঁটবে আর আমরা রাস্তার দিয়ে হাঁটবো, এরকম হয়। তো এই যে আমার পাশে আমার দেবর হাঁটতেছে, তো দেবরকেও আরেকটু সামনে আগাই দিয়ে বাই বাই করে আমরা আমাদের বাসার দিকে চলে যাব। এই যে দেখেন ছায়া দেখতেছিলাম, হঠাৎ করে চোখ পড়ল ছায়াগুলো, তো ভালো লাগলো এই জন্য একটুখানি শ্যুট করে নিলাম। তো এই যে দেখতে দেখতে রাস্তাটা পার হয়ে যে দেবরকে টাটা বাই বাই দিয়ে দিচ্ছি, আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছি, দেবর চলে যাচ্ছে তার বাসায় আর আমরা চলে যাব আমাদের শান্তির নীরে। যার যার বাসা তার তার শান্তির নীর, যেখানেই থাকি না কেন, যত কিছুই করি না কেন, নিজের বাসার মতো শান্তি আর কোথাও নেই। এই যে আমরা হেঁটে হেঁটে মিম আর আমি একসাথে হেঁটে যাচ্ছি, আর ওর বাবার সারিয়ার আগে চলে গেছে। হাঁটতে হাঁটতে একদম আমরা আমাদের নীরে চলে এসেছি, এখন লিফটে করে চলে যাব বাসায়। আর একটা কথা হলো, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কমেন্ট করে জানাতে পারেন আমি কি ভিডিও আর দিব না দিব না। আপনারা যদি দেখতে চান আমার ভিডিও তাহলে অবশ্যই দিব, তো কমেন্ট করতে পারেন। আর হলো এই যে লিফটে উঠলাম, এখন চলে যাব বাসায়, আর কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই শীতকালটা এনজয় করবেন। এখন তো শীত পড়ে গিয়েছে আর শীতকালের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।